হচ্ছে টাইমিং চেনকে স্ট্রেন্থ বাড়িয়ে রাখা। ক্যাশ পড়ে গেছে, এর কারণে আমরা এটা চেঞ্জ করতে যাচ্ছি। এবং এছাড়া এর মধ্যে যে বলটি আছে, এই বলটির কাজ নষ্ট হয়ে গেছে। ফু দিলে এরকম বাতাস ঢুকে যাচ্ছে, কিন্তু এর কাজ হলো বাতাসটা বা ওয়েলটাকে ঠেকিয়ে রাখা, যাতে স্প্রিং করে এবং স্প্রিংটা যখন খেঁচবে তখন এর মধ্যে ওয়েল দ্বারা টাইট হয়ে যায়। এটাই আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে এর কাজ করে। এই জায়গাটা এটা থাকে, এই পয়েন্টে থাকে, আর এখান থেকে এটাকে প্রেসার ক্রিয়েট করে এই পিনিয়নটি, এটাকে এইভাবে টেন্স বাড়িয়ে রাখে। যা হোক, এই যে এইভাবে যাবে, এইভাবে যাবে, হ্যাঁ এই গেল। এরপরে একদম স্মুথ স্প্রিং, একবারে স্মুথ, একদম স্মুথ। এই স্প্রিং এর কাজ শুধু একটু ঝাঁকি দিয়ে ওয়েলটা ভরে দেবে। আর এটা হচ্ছে শক্ত স্প্রিং, হার্ড। এটা দিলে টাইমিং চেনের শব্দ শাঁসা 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 করবে, কারণ হলো এটা খুব প্রেসার ক্রিয়েট করে রাখবে। যাই হোক, আমরা নরম স্প্রিংই দেব, বোল্ট দিয়ে লাগিয়ে দেব। এইভাবে পুষ্পটা উঠে যাচ্ছে, এভাবে আমরা লাগিয়ে দেব। এখানে দেখুন একদম স্মুথ, এখন এটা একদমই লুজ। তো এর মধ্যে মোবিল পুশ করতে হবে, তাহলে এটা হার্ড হয়ে যাবে। এবং কি এটার যে টাইট, যেটা যত ঝিল হবে তত এটাকে উপরের দিকে পিসার দেবে, আর এটা এখান থেকে টাইট হয়ে যাবে। এটাই হলো এই পুশ রডের কাজ। এবার আমরা এই 10 নম্বর নাটটিকে খুলবো, বোল্টটিকে খুলে এখান দিয়ে আমরা মোবিল পুশ করব, যাতে এখান থেকে কি কাজ হয় দেখুন। আসলে এখানে মোবিল দিয়ে দেওয়ার কারণ হলো পুষ্পটা আগের থেকে টাইট করার জন্য। এবার বোল্টটিকে লাগিয়ে দিই, এই দিকে টাইট দিলাম। এটার এখন কার্যকারিতা দেখুন, এটা এখন শক্ত হয়ে গেছে, ঠিক আছে। এইভাবেই এখন এখন পুশ রডটি টাইট হয়ে গেল, এই মোবিলের জন্য পুশ রডটি টাইট হয়ে গেল। এছাড়া যখন স্টার্ট দেব তখন কিন্তু এর ভিতরে আবার মোবিল এসে পুশ রডটিকে যেটুকু খালি আছে এটুকু ভরে যাবে, যাওয়ার পরে টাইমিং চেন তখন টাইট হয়ে যাবে। এইভাবেই অ্যাকুরেট টাইমিং চেন টাইট থাকে। আর এছাড়া আমরা যদি শক্ত স্প্রিং দেই, এতে স্প্রিংয়ের কারণে এখানে খুব প্রেসার পড়ে, এই রোলিংয়ের উপর, এই রোলিংয়ের উপর খুব প্রেসার পড়বে এবং টাইমিং চেনটা খুব টাইট হবে। এছাড়া মোবিল পাম্প পিনিয়নের গোড়ায় খেয়ে যাবে, শব্দটা ভালো হবে না। আর যদি আমরা এইভাবে কাজ করে দিই তাহলে স্মুথ শব্দ হবে, এইভাবে কাজ করলেই ভালো। যে কাজটি করতে হয় সেটা হলো টাইমিং মার্ক, এখানে যে টাইমিং মার্কটা আছে এই যে ঠিক এই জায়গায় মাপটা রাখতে হবে এখানে, আর এখানে টি অর্থাৎ এই স্থানে মাপটি রাখতে হবে, তাহলে অ্যাকুরেট টাইমিং মার্কটা বসে গেল। এরপর আমরা সার্কিটটিকে বসিয়ে দেব, আমরা এবার সার্কিটটিকে বসিয়ে দেব। এছাড়া আমাদের দেখতে হবে এখানে একটা রিং রাবার, এই স্থানে একটা রিং রাবার, এবং এই রিং রাবারটি যেন সুন্দর থাকে, যাতে মোবিল লিক না করে। এছাড়া এই ওয়েল সিলটা যেন লিক না করে, ওয়েল সিলগুলো আমরা ভালো দেব, হ্যাঁ। এইভাবে
এগিয়ে নিব, তাহলে সেন্টারটা ঠিক থাকবে। এছাড়া এই স্ক্রুগুলো আসলে ভালো খুলতে গেলেই নষ্ট হয়ে যায়, ছেনেও মারতে হয় অনেক সময়। এছাড়া এই যে টাইমিং চেনের ঝরঝর 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 যে সাউন্ডটি হয় সেটা কিন্তু এই পুশ রডের জন্যই হয়। এই পুশ রড যখন হচ্ছে বলটা খায়া যায় নুক করে, তখন আমরা কি করছি, মোটা স্প্রিং দ্বারা আমরা এটাকে টাইট করে দিচ্ছি। এতে করে কিন্তু ইঞ্জিনের প্রেসার পড়ছে, সাউন্ড আরো খারাপ হচ্ছে, এতে ভালো হচ্ছে না। অতএব আমাদের পুশ রডটি খুলে দেখতে হবে যে আসলে পুশ রডটি ঠিক আছে কিনা, ফু দিয়ে দেখুন, এছাড়া বলটি দেখুন। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ এই পুশ রডটি, এই বলটা, যেহেতু এটা অটো অ্যাডজাস্ট, এই জন্য এটাকে খেয়াল রাখতে হবে। অনেক গাড়ি কিন্তু এমন ডিস্টার্বের জন্য আমরা মোটা স্প্রিং দিয়ে দিই, আসলে ঠিক নয়। এটা সহ, এটা খুবই অল্প দাম, এটা সহ লাগাইতে হয় তবে সাউন্ডটি ভালো হবে। এছাড়া আমাদের টাইমিং চেনটা কেমন এখান থেকেও আমরা দেখতে পারি, ট্যাপেটটা দেখতে পারি, আগে ট্যাপেটটা অ্যাডজাস্ট করে আর তারপরে আমাদের এটা দেখতে হয়, যত সাউন্ডটি সুন্দর করতে যা করতে হয় সেগুলো পুশরডের মাধ্যমে। যাই হোক, এবার আমরা সাইডটি লাগাবো। আজকের মতো এখানেই, এরপরের ভিডিওতে আবার। বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানান, কেন আমাদের কমেন্টসে খুব অভাব। আর চ্যানেলটিকে যদি আপনারা প্রথম দেখে থাকেন বা নতুন এই ভিডিওটি নিয়ে, কিন্তু কমেন্টসে জানান। হ্যাঁ, স্টার্ট দিয়ে দেখব, বাইকটিকে স্টার্ট দিয়ে, ওকে, আর এটার ট্যাপেট অ্যাডজাস্ট করতে হবে। তো আজকে কিন্তু এখানে ভিডিও, তো এটার ফুল ইঞ্জিন বাতা হয়েছে, সেটার হয়তো গিয়ার বক্সের যে ভিডিওটি আপনারা কিন্তু পেয়ে গেছেন। আর আশা করছি এর পরের বার যে যদি এর কিছু করতে হয় তবে হয়তো আপনাদের ভিডিও পেয়ে যাবেন।